রামপুরহাটের গণহত্যা, গণদাহ, তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ লড়াইতে এতগুলো গরুই মানুষ, জেনোসাইডের মতো ইনসিডেন্ট ঘটানো হলো, কুৎসিত গণহত্যা। আমি নিশ্চিত কিছু দালাল ইতিমধ্যে বলবে আমাদের রাজনীতি নেই। দিদির নেতৃত্বে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে কোন সন্ত্রাস, লুট, রাহাজানি, দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হচ্ছে। আমি বঙ্গাল কাশ্মীর কে পথ মে যা রহে না, দিস ডাজন্ট অ্যাপিয়ার টু বি এনি পলিটিক্যাল রাইভালরি। হর হিম করা আতঙ্ক, একজন উপপ্রধানের খুন আর তার পর রাতভর সন্ত্রাস চলল একটা গ্রামে। এখনো পর্যন্ত অন্তত 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু। আশঙ্কা করা হচ্ছে যে রীতিমতো বাইরে থেকে আটকে পরিকল্পনা মাফিক তাদের হত্যা করা হয়েছে। ডিজি বলছেন এর নেপথ্যে কোনো রাজনৈতিক কারণ নেই। সব মিলিয়ে তোলপাড় শুধু রাজ্য রাজনীতি নয়, এর আঁচ পৌঁছে গেছে দিল্লির দরবারেও। এই নিয়ে আপনার রায় আজকে আলোচনা করব। বিজেপি মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করছে, রাজ্যে 356 ধারা চাইছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মনে করছে যে এর নেপথ্যে রয়েছে বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র। আর এরই মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো উঠে আসছে, দেখুন, যে কোনো খুনের তদন্তে 3 ধাপ, মোটিভ, ইন্টেনশন, নলেজ। ঝালদায় কাউন্সিলর খুনে মোটিভ স্পষ্ট হয়নি। প্রশ্ন উঠছে যে তদন্তের আগে কিভাবে ডিজিপি বলে দিলেন যে রাজনৈতিক যোগ নেই। ডিজিপি কি শাসকের সুরে কথা বলছেন? তৃণমূল কংগ্রেস বলছে বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র। নিহত উপপ্রধানের স্ত্রীর আঙুল তৃণমূল কংগ্রেসের দিকেই। উপপ্রধানের মৃত্যুর পরও গ্রামে কেন পুলিশি পাহারা ছিল না উঠছে সে প্রশ্ন। গ্রামে আগুন নেভাতে দমকল ঢুকতে পারলো, কিন্তু উপপ্রধানের খুনের পর অত্যন্ত স্পর্শকাতর ঘটনা, গ্রামের মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ কেন সেখানে পৌঁছতে পারলো না? কেন ওই গ্রাম বকটুই গ্রাম কাল আনম্যান ছিল? বিজেপি চাইছে কেন্দ্রীয় হস্তক্ষেপ। সত্যি কি রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপের পরিস্থিতি? এই সব নিয়ে আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার, সিপিআইএম এর পক্ষ থেকে সপ্তর্ষি দেব, চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে, এবং রয়েছেন রাজ্যের প্রাক্তন ডিজি ভূপিন্দর সিং। ভূপিন্দর জি, মৌপিয়া বাত কর রহি হুঁ জি 24 ঘন্টে কি স্টুডিও, জি 24 ঘন্টা স্টুডিও থেকে মৌপিয়া আপনার সঙ্গে কথা বলছে। আমি আলোচনায় আসার আগে আপনাদের দেখাবো রামপুরহাটে বদলার বলি আট, উত্তাল রাজ্য রাজনীতি তরজা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব বিজেপির নৃশংস গণহত্যার তোপ বামেদের, পাল্টা তৃণমূলের দাবি এটা বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র। একই দিনে 2 কাউন্সিলর হত্যা, পানিহাটি ঝালদা নিয়ে এমনিতেই সরগরম ছিল রাজ্য রাজনীতি, সেই আগুনে ঘি ঢালল রামপুরহাট কাণ্ড। বোমা বিস্ফোরণ যে উপপ্রধানে রয়েছে, উনি বালি মাফিয়া, সেটা এনআইএ কে দিতে হবে, এক্সপ্লোশন কেস। আর আগুন লাগিয়ে যেভাবে গণহত্যা করা হয়েছে আরেকটা ছোট আঙ্গারিয়া, তাকে সিবিআইর হাতে দিতে হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন, তার পদত্যাগ দাবি করছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে দায়ী নিতে হবে। কে দায়ী উনি বলুন না, কে দায়ী? রামপুরহাটের আজ রাজ্য বিধানসভাতেও রামপুরহাট কাণ্ড নিয়ে মঙ্গলবার আলোচনার দাবি জানান বিজেপি বিধায়করা। তা না হয় ওয়াকআউট করে শুভেন্দু ব্রিগেড, বাইরে চলে অবস্থান বিক্ষোভ। এ যাবৎকালে স্বাধীনতার পরবর্তীতে এত বড় রাজনৈতিক গণহত্যা এই পশ্চিমবঙ্গের মাটিতে সংগঠিত হয়নি। এই রকম পরিস্থিতিতে রাজ্য চালানোর নৈতিক অধিকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নেই। গণহত্যা, কুৎসিত গণহত্যা,
ফায়ার ব্রিগেডের কর্মীরা ক্লান্ত হচ্ছে, কিন্তু তৃণমূলের কর্মীরা খুনোখুনি করতে গিয়ে, মস্তানি গুন্ডামি করতে গিয়ে ক্লান্ত হচ্ছে না। দিস ইজ ইন্ডিকেটিভ অফ নোজ ডাইভিং অফ ল অ্যান্ড অর্ডার ইন দ্য স্টেট। আই হ্যাভ কোল্ড অপন দ্য চিফ সেক্রেটারি টু সেন্ড মি অ্যান আর্জেন্ট আপডেট অন দ্য ইনসিডেন্ট। যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি বৃহত্তর ষড়যন্ত্র, লার্জার কনস্পিরেসি, এটি লার্জার কনস্পিরেসির একটি অংশ। রামপুরহাট কাণ্ডে ফুটছে রাজ্য রাজনীতি, জল গড়িয়েছে আদালতে। বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে টেনে নিয়ে গিয়েছে দিল্লি পর্যন্ত। সারা রাত ধরে তাণ্ডব চলল, হত্যা লীলা চলল, দায় কার? মুফিয়া মারা গেলেন যে তৃণমূলের জনপ্রতিনিধি, তাকে নৃশংসভাবে বোমা ছুড়ে মারা হলো, শুধু তাই নয়, আমি যদি ভুল না করে থাকি 8 থেকে 8 মাস আগে তার মেজো ভাই ভাদু শেখের মেজো ভাইকেও খুন করা হয়েছিল একইভাবে। আজকেও তার পরিবারের লোকজন বলছে 2 সন্তানকে আমরা হারালাম। নিশ্চিতভাবে যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। পরবর্তী তারপর আমরা দেখলাম 8 জন মারা গেলেন, বাড়িতে পরপর আগুন লাগলো। রাজ্য প্রশাসন মারা গেলেন না, খুন করা হলো, নিশ্চিতভাবে বদলা। পশ্চিমবঙ্গ কি বদলাপুরে পরিণত হচ্ছে? আমি বলবো, আচ্ছা, সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার ওসিকে ক্লোজ করেছে, এসডিপিওকে অপসারণ করা হয়েছে, সিট গঠন হয়েছে, তদন্ত হচ্ছে। তার আগেই আমরা দেখলাম বিজেপি, আসলে বিজেপির সমস্যাটা হচ্ছে, এর আগে আমরা দেখেছি পোস্টপোল ভায়োলেন্স নিয়ে নাতির উপনয়ন খেতে আসা প্রৌঢ়কে পোস্টপোল ভায়োলেন্সের শিকার বানিয়ে দিয়েছে। এই ঘটনা তো আমরা দেখেছি। Do not dilute this incident. No, I am not diluting it. আজকে ভাবতে পারছি যে একটা গ্রাম 4 কিলোমিটার দূরে একজন খুন হলেন, বকটুই মোড়ে। বকটুই গ্রামে কেন পুলিশ ঢুকলো না? পুলিশের ক্ষেত্রে কর্তব্যে গাফিলতি পাওয়া গেছে বলেই তো রাজ্য সরকার ইতিমধ্যেই ওসিকে ক্লোজ করেছে, এসডিপিওকে অপসারিত করেছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এটাও তো আপনাকে দেখতে হবে, যিনি পুলিশ সুপার রয়েছেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী, তিনি প্রাইমারি যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এটি গ্রাম্য বিবাদের ফলে এই ঘটনা ঘটেছে। আজকে আপনি যে বিজেপির কথা বলছেন, বিজেপির রিপোর্টটা হচ্ছে আজকে ওখানকার পুলিশ সুপার বীরভূমে তিনি রিপোর্ট দিয়েছেন, রিপোর্ট দিয়ে বলেছেন অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে এটা একেবারে গ্রাম্য বিবাদ থেকে। আজকে প্রত্যেকটা বিবাদকেই যদি আপনারা রাজনৈতিক রং, রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকবে নিশ্চিতভাবে, কিন্তু মিডিয়ার মাধ্যমে টুইট করছেন, বলছেন যে রাজনৈতিক কারণ নেই, তার কয়েক ঘন্টার মধ্যে, তার কার্যত 1.5 ঘন্টার মধ্যে ডিজি সেই সুরে সুর মিলিয়ে বলছেন যে রাজনৈতিক কারণ নেই। তারপর আবার আপনারাই বলছেন, আপনাদের পরিষদীয় দলনেতা তিনি বলছেন রাজনৈতিক কারণ না, গ্রাম্য বিবাদ, সেটা তো তদন্তে উঠবে। আমি বলছি এসপিকে কোর্ট করে, এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠী যে কথা বলেছেন, আজকে নগেন্দ্রনাথ ত্রিপাঠী যদি ভুল কথা বলে থাকেন, আমরা তো এই নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে দেখেছি নন্দীগ্রামের সময়, তিনি ওখানে দায়িত্বে ছিলেন, ইনচার্জ ছিলেন, তিনি তো নন্দীগ্রামের সময় রিপোর্ট দিয়েছিলেন যে নন্দীগ্রামে অ্যাবসলিউট ফ্রি এন্ড ফেয়ার ভোট হয়েছে। আজকে তাহলে সেদিনকে যে পুলিশ সুপার কালো ছিল, আজকে সেই পুলিশ সুপার ভালো, আজকে কি সেই খাকিকে তিনি দাগমুক্ত রাখতে পারছেন? আমি এখান থেকেই প্রশ্নটা তুলছি বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর উদ্দেশ্যে। নন্দীগ্রামে 1 এপ্রিল 2021 তিনি দাঁড়িয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রীকে, খাকিতে দাগ লাগতে দেব না। আজকে কি তিনি বুকে হাত দিয়ে বলতে পারেন যে তার খাকিতে আজকে, খাকিকে আজকে তিনি দাগমুক্ত রাখতে পারলেন? দেবজিৎ, 161 জন শুধু বিজেপির কর্মীকে খুন করা হয়েছে গত পঞ্চায়েত নির্বাচন থেকে বিধানসভা নির্বাচন অবধি। আজকে প্রত্যেকটা জায়গায়, আজকে যে ছাপ্পা প্রায় 60-এর উপর লোক আমাদের মারা গেছেন শুধু বিধানসভা পোস্টপোল ভায়োলেন্সে, সেখানে 2-4 জন হচ্ছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের এবং 2 জন মহিলা। তাদের কোনো রকম কোনো বিচার দিতে এই প্রশাসন পারেনি। এছাড়াও বিজেপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের, নেতাদের খুন করা হয়েছে নিজের দলের। আমরা কিন্তু প্রথম থেকেই বলেছিলাম যে এটা গৃহযুদ্ধের রূপ নেবে এবং গৃহযুদ্ধের বীজ বুনে দেওয়া হয়েছে। তুমি দেখো দিদি, এরা যখন মারামারিটা আরম্ভ করলো শুধু বিরোধী শূন্য করার চেষ্টা করলো। ভাবতে লজ্জা করে, আগামীকাল নাকি মাননীয় মুখ্যমন্ত্রী বিধবাদের ভাতা দেওয়া চালু করবেন মহাজাতি সদন থেকে। বিধবা বানিয়ে বিধবা ভাতা দেওয়ার যে সিস্টেম উনি চালু করছেন, এটা একটা মানে নাক্কারজনক ঘটনা। সব জায়গাতে চলে যেতেন না ক্ষমতায় আসার আগে, 2011-র আগে, যে সমস্ত বিরোধী দল এক হও, সারা ভারতে এসে দেখে যাও ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলার কি অবস্থা, আমরাও সমর্থন করেছি। সেই সময় সিপিএমের যে ন্যাক্কারজনক
মানে পরিস্থিতি, সব জায়গায় লোক মরত। আর আজকে আমার তো মনে হয় যে যে মৃত্যে ডেথ টোল, যে তোমরা মৃত্যু মৃতের সংখ্যা যেটা দেখানো চলছে এবং যেটাতে গিয়ে দাঁড়াবে সত্যি মিথ্যে তো পরেও দেখা যাবে, তাতে এই মুহূর্তে অন্তত সরকারি হিসেবে যে ডেথ টোল আছে তার সমস্ত ঐতিহাসিক গণহত্যাকে ছাপিয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে, ছোট আঙাড়িয়া ম্লান হয়ে গেছে। তার আগে নন্দীগ্রাম কিংবা অন্য যে কোনো জায়গায় এত লোক একসঙ্গে কোথাও মরেনি, কোথায় কোথায় হাতরাস দেখাতেন না, কোথায় কোথায় উন্নাও দেখা উন্নাও দেখাতেন না? আমি মিস্টার সিং এর কাছে আসবো, আমি এইখানে আরো একটা কোশ্চেন রাখতে চাই, কোথায় গেলেন সেই বুদ্ধিজীবীরা যারা কিনা ওখানে বসে উচ্ছিষ্ট ভোগ করেন, এই সরকারের কাছ থেকে দুহাত তুলে টাকা নেন, যারা কাকে কে এখান সরকারের থেকে টাকা পান, যারা সুবিধা পান, যারা বিভিন্ন রকম ভাবে কথায় কথায় উত্তেজনা ছড়ানোর কাজ করেন অন্য রাজ্যের ক্ষেত্রে, আজকে সেই বুদ্ধিজীবীরা কোথায়? মোমবাতি কি কম্পরি আছে না বুনে বারে? এখনো যদি 356 না হয় তাহলে আর কবে হবে, কবে হবে? এই আসল কথাটা দেবজিৎ বলে ফেললো, মূল ব্যাপার হচ্ছে কোন মানুষ মারা গেছে, আরো মানুষ মৃত্যু হচ্ছে, আসল হচ্ছে রাজনৈতিক ক্ষমতা দখল করতে না পেরে যেন তেন প্রকারে 356, আসল কথাটা জেলাদের গলায় ঘণ্টা বেঁধেছে, কোনো চাইছি না, এর স্বীকার করেছে, আমরা চাইছি না, আমরা চাইছি না, এই সরকার, এই সরকার এক মুহূর্ত থাকুক, হবে না, তুমি না কেটে যাবে, বাংলা বাংলা মানুষ চাইছে, রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের আইন শৃঙ্খলা কিভাবে প্রমাণ করবে যে আইন শৃঙ্খলার পার্সপেক্টিভ থেকে আসলে পশ্চিমবঙ্গে স্বর্গ রাজ্য বদলাপুর নয়? এই উত্তর তো দিতে হবে অরূপ। না না, আমি তো প্রথমেই বললাম মৌপিয়া, একদম এক্ষেত্রে রাজ্য সরকার তো জিরো টলারেন্স নিয়েছে। প্রথমে একটা জিনিস, আপনাকে ইনভেস্টিগেশনের জন্য যে আবারও বলছি ভাই, তুমি তোমাকে প্রশ্ন করেনি তো, প্রশ্ন তো আমাকে করেছে, তুমি শাসক, তুমি বিরোধী, তুমি থামো। যেটা আজকে দেখুন, এই যে সিবি যখন তার কোন অভিযোগে ছাড়পত্র পাওয়া যায়নি, সমস্ত নিউজ পেপার ছাপিয়েছে, আজকে আমরা বলছি না। দ্বিতীয়ত, অন দ্য আদার হ্যান্ড, আজকে সবচেয়ে আশ্চর্য, এই দেবজিৎ এত বড় বড় কাঁদুনি গাইছে, এই যে গণহত্যা, মানুষ মহিলাদের পুড়িয়ে মারা হয়েছে, কৌশর ভাই কে পুড়িয়ে মেরেছিল? আজকে তো সরাবুদ্দিন শেখ মারা পুড়িয়ে মেরেছিল, বুঝলাম না, একটা পুড়িয়ে মারা দিয়ে, একটা পুড়িয়ে মারা দিয়ে এই আটটা পুড়িয়ে মারা জাতি হয় হবে ওরে, আচ্ছা পৌঁছেনি বদলা, একটা উত্তর বদলা, আরেকটা মৃত্যু, এটাকে এন্ডোর্স করছো আজকে রাজ্য, তুমি এটা এন্ডোর্স করছো, তুমি এটা এন্ডোর্স করছো, একজন জনপ্রতিনিধি হয়ে না আপনি, রাজ্য সরকার এসআইটি গঠন করেছে, রাজ্য সরকার তদন্ত চল, তদন্তের জন্য যদি ন্যূনতম সময় দেওয়ার আগে আবার সবার সময় তুমি আবার বলছি আগে কম ছিল না ভাই, পৌঁছেনি বিধানসভা ভোটে আপনি জানেন যে বীরভূম কি ভীষণ রকম রাজনৈতিক ভাবে সেন্সিটিভ একটা জেলা? বীরভূমে সাম্প্রতিক কালে কত অশান্তির ঘটনা ঘটেছে আমরা রিপোর্ট করেছি। সেই বীরভূমে একজন পঞ্চায়েতের উপপ্রধান খুন হলেন, তার 4 কিলোমিটার দূরের যে গ্রাম সেই গ্রামে সারা রাত কোনো ম্যানিং থাকলো না, এবং রাজ্য পুলিশের ডিজি আজকে যখন সকাল থেকে এই খবর জানাজানি হলো যে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, দমকল বলছে যে অন্তত 10টা মৃতদেহ তারা বার করেছেন সেখান থেকে, একদম ঝলসে যাওয়া মৃতদেহ, তখন ডিজি বলছেন যে এর নেপথ্যে কোনো রাজনৈতিক কারণ এখন অবধি পাওয়া যায়নি। এটা কি ফেয়ার আপনি মনে করেন?
দেখুন, আমি তো পুরো ডিটেলসটা ঘটনা সম্বন্ধে জানি না, আমার কোনো ব্যক্তিগত নলেজ নেই, কিন্তু আপনার মুখে যা শুনলাম এখন একটা খুব মানে সিরিয়াস একটা ইনসিডেন্ট, এটা একটু ভালো করে ইনভেস্টিগেশন করা নিশ্চয়ই দরকার। আর যা আমরা আগে দেখেছি, কোনো এরকম ঘটনাটা ঘটলে পলিটিসাইজটা আগে হয়ে যায়, হয়তো এর মধ্যে একটা ষড়যন্ত্র থাকতে পারে, হয়তো একটা পুরানো একটা যা এনিমিটি আছে ওটা নিয়ে একটা দু দলের মধ্যে কোনো ঝামেলাটা হয়েছে, তার প্রতিপক্ষে এইসব ঘটনাটা ঘটলো। তো যত পর্যন্ত পুরো ডিটেলসটা না জানলে একেবারেই ওকে পলিটিসাইজ করে মানে অন্য একটা দিশা নিয়ে যাওয়াটা ঘটনাকে, এটা আমার মনেটা ঠিক নয়। আপনি কি মনে হয় না যে উপপ্রধানের এই খুনের পর ওখানে সারা রাত যদি পাহারা দেওয়া হতো ঠিকভাবে, তাহলে হয়তো এটাকে এড়ানো যেত? আমার মনে আছে যখন আমি এসপি কুচবিহার ছিলাম 1984-এ, তখনও এইরকম একটা বিরাট ঘটনাটা ঘটলো শীতলকুচি থানায়। তখন একটা ফর ব্লক আর সিপিএম এর মধ্যে এইরকম ঝামেলা হলো, আর মানে হয়তো 40-50 বাড়িটা পড়িয়ে দিল দুটো দলের মধ্যে যে ঝগড়াটা হল। তো পরে আমরা কেস করলাম, দুটো পক্ষই আমাদের কাছে কমপ্লেন রাখলো, আমরা কেস কাউন্টার কেস করলাম, আর যতটা আমার মনে হয় 50-60 জন আমরা ওখান থেকে অ্যারেস্ট করলাম। তারপরে একদম ওখানে শান্তি থাকলো, কোনো দিন কোনো ওর পরে কোনো ঘটনাটা ঘটেনি। তো এখন নিশ্চয়ই আমার মনে হয় এই ঘটনার পরে অ্যারেস্ট কিছু হয়েছে, সেটা কত হলো আমার জানা নেই, কিন্তু যদি ডিজি সাহেব বলে থাকেন যে আমরা ভালো করে তদন্ত করবো, তো আমার মনে হয় অন্তত 24-48 ঘন্টা পুলিশকে দেওয়া উচিত, তারপরেই আমরা বুঝবো কতটা নিরপেক্ষ পুলিশ কাজ করছে কে করছে না। আমি আসব মিস্টার সিং আপনার কাছে, আমি সপ্তর্ষির কাছে যাব। সপ্তর্ষি, হার হিম করে দেওয়া একটা হত্যার ঘটনা, সারা রাত জুড়ে তাণ্ডব চলেছে, আমরা ভাবতে পারছি না, আমি শুধু দুঃস্বপ্নেও কল্পনা করা যায় না যে ওই মুহূর্তে ওই রকম একটা পুরুষ শূন্য গ্রামে ওই মহিলা ওই শিশুরা তারা কীভাবে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আমি যেটা বলতে চাই যে কয়েকদিন আগে ফিরাদ হাকিম বললেন যে পশ্চিমবাংলায় সমাজ থাকবে আর সমাজবিরোধী থাকবে না, এ জিনিস তো হয় না, সমাজবিরোধীরা না থাকলে পুলিশ কী করবে। এখন মুশকিলটা হলো হচ্ছে যে সমাজবিরোধীরা এখন পশ্চিমবাংলায় সমাজ পরিচালনা সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তাতে যা হওয়ার তাই হচ্ছে। ভয়াবহ ঘটনা। আসার আগে আমি একটা সিনেমা দেখছিলাম সিন্ডার্স লিস্ট, একেবারে ইহুদিদের যেভাবে নিধন করা হয়েছিল তার সাথে এটা মিল পাচ্ছি ওয়ার্ল্ড ওয়ার টু এর সময়। কীভাবে এ জিনিস হতে পারে? আজকে রামপুরহাটের ঘটনা একটা দাবানলের শুধু একটা পার্ট। এই ঘটনা শুরু হয়েছে অনিশ খানের হত্যা দিয়ে, তারপরে তুহিনার আত্মহত্যা, তারপরে ঝালদায় কংগ্রেস কাউন্সিলরের খুন, তারপরে পানিহাটিতে তৃণমূলের কাউন্সিলরের খুন, তারপরে এই ঘটনা। এ তো তৃণমূলে বিবাদ। যে সরকার যারা সরকারে রয়েছে তারা যদি তাদের পঞ্চায়েতের উপপ্রধানকে তাদের কাউন্সিলরদের নিরাপত্তা না দিতে পারে, তারা সিপিএমকে কী নিরাপত্তা দেবে আর বিজেপিকে কী নিরাপত্তা দেবে আর রাজ্যের মানুষকে কী নিরাপত্তা দেবে? আমি এখানে চন্দনবাবুর কাছে আসবো। চন্দনবাবু, আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি একটা হিসেব দিয়েছেন, তার দাবি মতো গত এক মাসে 26 মৃত্যুর ঘটনা ঘটেছে, যে 26 মৃত্যুই রাজনৈতিক খুন, নাম্বার ওয়ান। নাম্বার টু, সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে যদি সেই সুজপুর এই ঘটনা যেভাবে সেই ছোট আঙ্গারিয়া সেই নেতাইয়ের স্মৃতি সেটা উস্কে দিচ্ছে, আরো দগদগে করে দিচ্ছে, তাহলে পরিবর্তন কোথায়?
পরিবর্তন কোথায় চন্দনবাবু? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মৌপিয়া, তুমি ঠিক এই কথাটাই আমরা বলতে চেষ্টা করছি। একটা মর্মান্তিক ঘটনা, এবং আমি অরূপকে আরেকটু বেশি সেন্সিটিভ হওয়ার আহ্বান করব, কারণ এটা তর্কের আঙ্গিক নয়। একটা জিনিস বুঝতে হবে, খুব ইদানিং তুমি যদি দেখো প্রশ্ন, তুমি এর পাশাপাশি তুমি দেখবে সত্যজিৎ বিশ্বাস 2019 আগে খুন হয়ে যাওয়া সিটিং বিধায়ক, সেটাও কিন্তু ওই একই জায়গায় রয়ে গেছে। আলটিমেটলি প্রশ্নটা তো এখানে আসছে, তুমি একটু যদি ভেবে দেখো, একটা আঙ্গিক তুমি দেখো, তুমি দেখবে 2018 পঞ্চায়েত নির্বাচন অরূপকে বলতে পারবে 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা জিতেছেন ওখানে বাদু শেখরা তারা নন? এখানে তো বুঝতে হবে যে গোষ্ঠী কোন্দলের অন্য অপোজিশন নেই, তারা অ্যাক্সেস করতে দেননি, তারা রাজনীতি করতে দেননি, ওখানে বাধ্য করেছেন রাজনৈতিক দলকে শূন্য করে দেওয়ার জন্য, আর তার পরিণতি অ্যাবসলিউটিজম, সর্বস্ববাদ। সেই সর্বস্ববাদের শিকার আজ তৃণমূলের মধ্যে, কিন্তু সাধারণ মানুষ যেভাবে আজকে তাদের কী ধরনের মর্মান্তিক পরিণতি হচ্ছে, সরাসরি পুলিশের ভূমিকাটা কী প্রশ্নচিহ্নের মুখে? তোমাদের যথেষ্ট ধন্যবাদ, তোমরা রাতের অন্ধকারে পুলিশের ভূমিকা কী ছিল এটাকে তোমরা সাবজেক্টিভলি তুলে ধরছো, সাধারণ মানুষের এটা জানার দরকার, পুলিশের ভূমিকা কোথায়? যে কোনো জায়গাতে পুলিশ সম্পূর্ণ রকমভাবে একটি পক্ষ অবলম্বন করে, এবং ডিজিপির বক্তব্য আজকে মনে হয় না কি এটা অনেক আর্লি কনক্লুশন কেন হবে? প্রশ্নটা হচ্ছে বারবার ওই সিট, কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস পুলিশের ওপর নেই, এবং বারবার এইটা প্রমাণিত হচ্ছে। আজকে আমি যার জন্য বিশেষভাবে আহ্বান করব যে রাজনৈতিক অ্যাবসলিউটিজম চলে না, এটা ডেমোক্রেটিক কান্ট্রি। আমি এখানে আপনার কথা রেস্টে নে একটু, ভাদু শেখের স্ত্রী তিনি কি বলছেন একটু শোনাবো। হ্যাঁ, স্বপ্ন তো ভাবতে পারি, কাল পরশু রাতে যারা ধমকে দিয়েছিল ওই পলাশ সোনারা, আমার স্বামী তো তৃণমূল পার্টি, ওরাও করতো, ওরাই আর সাথেই থাকতো। বাবর মরে যাওয়ার পর থেকে ওরা সাঁত কেটে নিলে, বাবর মরা ওরাই বাড়া। রামপুরহাটের বকটুইকাণ্ডের জের কলকাতা হয়ে পৌঁছে গেল দিল্লির পাওয়ার করিডোরে, রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ ঘিরে চাপান উত্তর, অমিত শাহর কাছে দরবার রাজ্য বিজেপি নেতৃত্বের। ইটস এ ফিট কেস ফর সেন্ট্রাল ইন্টারভেনশন, আইদার 356 অর 355। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আর্টিকেল 355 355 ধারা প্রয়োগ করার সময় এসে যাচ্ছে। আমি এই ব্যাপারে রাষ্ট্রপতির কাছে গিয়ে আমি অবশ্যই দাবি জানাবো। একটা তো চেষ্টা চলছে টু ডিস্টেবিলাইজ দি স্টেট। রামপুরহাটের বকটুই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ, ঘটনার জেরে নতুন করে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি। বিজেপির সঙ্গে একসুরে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব কংগ্রেসও। রাষ্ট্রপতি শাসনের দাবির ভবিষ্যতে যাই হোক, বকটুই কাণ্ড ঘিরে দিল্লির পাওয়ার করিডোরেও আলোড়ন। বকটুই কাণ্ডের শাহী দরবার, শাহের দ্বারস্থ সুকান্ত, অবিলম্বে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি, অমিত শাহের দরবারেও এসে গিয়েছে বিজেপির দাবি। 72 ঘন্টার মধ্যে যাতে রিপোর্ট পাঠায় রাজ্য সরকার, সেই বিষয়ে উনি ওনার অফিসারদের নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, তারপরে জয়েন্ট সেক্রেটারি লেভেলের একটি টিম পশ্চিমবাংলায় যাবে এবং বীরভূমে গিয়ে সেইখানকার ঘটনা নিয়ে তারা রিপোর্ট নেবে। তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেসও একই দাবিতে সরব। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আর্টিকেল 355 355 ধারা প্রয়োগ করার সময় এসে যাচ্ছে। আমি এই ব্যাপারে রাষ্ট্রপতির কাছে গিয়ে আমি অবশ্যই দাবি জানাব। বাংলায় আজ 355 ধারা প্রয়োগ করার জন্য বিবেচনা করার সময় এসে গেছে। ঘটনাটি অর্থাৎ একটি খুন এবং তার পরবর্তী যে ঘটনা, এটি লার্জার কনস্পিরেসির একটি অংশ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশ্ন, বাম আমলের শেষ দিকে তৃণমূলের 11 বছর, গত 2 দশকে কিছু না হলেও বোধ হয় 10,000 বার এই দাবি উঠেছে, তাতে হয়েছেটা কি? আইনজ্ঞরা মনে করাচ্ছেন 1994 সালে সুপ্রিম কোর্টের রায়ের পর 356 ধারা জারি এখন সুপ্রিম কোর্টের বিবেচনাধীন। তাদের আরও বক্তব্য, এই পরিবর্তিত কৌশল হিসেবে 356-র পরিবর্তে 355 ধারার দাবি তোলা হয়, কিন্তু সেই হাতিয়ারও খুব একটা কার্যকর নয়, কারণ এই ধারায় বলা হয়েছে বাইরের আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগ থেকে রাজ্য সরকারগুলোকে রক্ষা করতে কেন্দ্র বাধ্য এবং সংবিধান অনুযায়ী রাজ্য চালাতে প্রয়োজনীয় সাহায্য দিতে দায়বদ্ধ কেন্দ্র।
এই ধারাতেও কেন্দ্রের হাতে একতরফা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। আইন বিশেষজ্ঞরা বলছেন, 355 বা 356 ধারার দাবি তাই রাজনৈতিক চাপ বাড়ানোর অস্ত্র ছাড়া আর কিছু নয়। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। আরো 356 এর পক্ষে সওয়াল করছেন শুভেন্দু অধিকারীরা। অধীর রঞ্জন চৌধুরী 355 এর পক্ষে সওয়াল করছেন। 355 অর্থাৎ কেন্দ্রীয় হস্তক্ষেপ, অর্থাৎ যখন কোনো এক্সটার্নাল অ্যাগ্রেশন বা ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে একটা সংবিধান সংকটে পড়ে, সেই সময় ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, তারা যাতে হস্তক্ষেপ করে এখানের যে সাংবিধানিক যে স্থিতিশীলতা সেটাকে এনশিওর করতে। ওকে, আমি তো প্রথমেই বললাম যে মূল ব্যাপারটা দেখুন, এই যে কেন বলছি আমরা লার্জার কনস্পিরেসি, এই কারণেই। কারণ মূল ইস্যুটা একজন মানুষ মারা গেছেন, তার প্রতিবাদে আরও আটজন মানুষ মারা গেছেন, মূল ব্যাপারটা এখানে নয়। মূল ব্যাপারটা হচ্ছে 2021 যারা বলেছিল 19-এ হাফ 21-এ সাফ, তারা নিজেরা সাফ হয়ে যাওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে ব্যাকডোর দিয়ে রাজ্যপালকে কাজে লাগিয়ে প্রথম দিন থেকে যেন তেন প্রকারে এই রাজ্যের ক্ষমতা দখলে একটা প্রয়াস চলছিল। আপনার এই পোস্টপোন ভায়োলেন্স নিয়ে এতক্ষণ কথা বললো দীপজিৎ, আপনার মনে থাকবে যে একজন মানুষ, একজন বৃদ্ধা, তার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে বিজেপির যিনি প্রার্থী ছিলেন, বিজেপির প্রার্থী ডাক্তার, তিনি ডেড ডিউ টু ইন্টারনাল ইঞ্জুরি, পোস্টমর্টেম ছাড়া তিনি ডেথ সার্টিফিকেট লিখেছিলেন বিজেপি স্ট্যাম্প মেরে, বিজেপি ক্যান্ডিডেট হিসেবে। এই জিনিস আমরা দেখেছি। না, পোস্টপোন ভায়োলেন্সে কি অভিজিৎ সরকার হয়নি? না না, আমি আবারও বলছি, না আপনি বলুন না, হয়নি। মোপি আমাকে শোভারানী হয়নি, মোপি আমলালি, মোপি আমাকে, মোপি আমাকে শেষ করতে দিন। আমি আবার একটু আগে যেটা বললাম যে 29টা কেসে বলা হয়েছিল অ্যাটেম্প টু রেপ, অ্যাকিউজ রেপ, সেই কেসগুলো সিবিআই ইনভেস্টিগেট করে, রামপুরহাটের দুর্ভাগ্যজনক ঘটনায় আপনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করেছেন, রাজ্য পুলিশের ডিজিকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে বলেছি, এরপর তিনি যে তার যে অন্য যে লাইনগুলো রয়েছে এই চিঠির মধ্যে, তিনি বলছেন রাজ্যের ভাবমূর্তি কালিমালিপ্ত করে করতে বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আপনি টুইটারে বলেছেন ভয়ঙ্কর সন্ত্রাসের উৎপাত ইঙ্গিত করে যে রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ চলছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সম্মানীয় সাংবিধানিক পদে থাকা ব্যক্তির সঙ্গে মানানসই নয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা রাজ্যপালকে বলেছেন, মাননীয় রাজ্যপালকে, সেটা নিয়ে আলোচনা করার আগে অরূপদার কথার একটা উত্তর দিয়ে নিই। এখানকার কলকাতা মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়, ক্যালকাটা হাইকোর্টের পাঁচজনের বেঞ্চ, পাঁচজন অনারেবল জাস্টিসের বেঞ্চ, কেউ 2:3, 1:4 এরকম হননি, পাঁচজন একমত হয়েছেন যে রাজ্যে আইনের শাসন নেই, পোস্টপোন ভায়োলেন্স হয়েছে এবং মানুষ আইনের শাসন পাওয়ার জন্য ব্যতিব্যস্ত অবস্থায় পালিয়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। তাহলে কি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয়া আমাদের মুখ্যমন্ত্রী, এই একই কথা ওই জজের জজ সাহেবদের বিরুদ্ধেও লিখবেন? এক নম্বর, আবার বলি আপনাদের কাছে, শুনুন, সিবিআই রিপোর্ট আপনাদের কাছে অনেক বড় জিনিস হতে পারে, আমাদের কাছে সিবিআই রিপোর্টেরও দাম থাকবে, কিন্তু তার উপরে সবথেকে বেশি দাম থাকবে কলকাতা হাইকোর্টের জজ সাহেবদের কথা। আজকে যাইতাম না কেন? আরে শুভেন্দু মিডিয়াতে আপনি বলুন না, পোস্টপোন ভায়োলেন্স কাকে বলে? বারাসাতে মোহাম্মদ আলী বলে একটি 30 বছরের কম বয়সী ছেলে, তাকে পুলিশের সামনে পিটিয়ে মারা হয়েছে। আজকে বলুন অভিজিৎ সরকার, অভিজিৎকে তাড়া করে ঘরের মধ্যে ঢুকে মারা হচ্ছে, সেই সময় সে বেচারি মরতে মরতে সে লাইভ করছিল ফেসবুক যে কি হয়েছে, ছবিটা আমরা দেখেছি, শীতলকুচি খারাপ, তাহলে কি এটা ভালো হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, কাল যখন নজরুল মঞ্চ থেকে বিধবা ভাতা দেবেন, যেখান থেকে দিক আমি জানি না, উনি তো যখন তখন যেখান থেকে, যখন তখন
থেকে যান, তুমি তুমি যেখান থেকে দিন না কেন, তুমি কি চোখে চোখ রেখে বলতে পারবে যে এই বিধবা ভাতা যেটা উনি দিচ্ছেন সেটা বিধবা বানিয়ে দিচ্ছেন না? আজকে এতগুলো লোক যে মারা যাচ্ছে প্রত্যেক দিন ঘর ছাড়া, তাদের ধর্ষিতা হচ্ছে মেয়েরা, সেই জায়গাটা তোমরা কি করছো এতদিন ধরে? তোমরা তো এতদিন ধরে সরকার চালাচ্ছো, সরকার চালাচ্ছো, সরকার চালাচ্ছো। আনিস খান, তাদের আনিস খান সম্বন্ধে কথা শুনতে হবে। দিদি একটা কথা বলে আমি শেষ করি, আনিস খান বিরোধী দল কি বলে দেখো, আনিস খান সম্বন্ধে কি বলে দেখো, বিরোধী দল কি বলে দেখো, তুমি বলছো রাষ্ট্রপতি কি বলে দেখো, আনিস খান নিয়ে বলছো ওর মৃত্যুতে আমরা কিছু বলবো না, দেবী নিয়ে কথা বলো, আমি আসব আমি সপ্তর্ষির কাছে যাব, যেতে যেতে আমি শুধু একটা পরিসংখ্যান দেখাবো, কেন বারবার বীরভূম অশান্তির জন্য শিরোনামে? 27 জুলাই 2000 সাল নানুরের সুজপুরে 11 জন খুন হন, 18 এপ্রিল 2016 পাড়ুইয়ের গোড়াপাড়া হাঁসদায় গুলি বোমার লড়াই, রাতভর নির্বিচারে বোমাগুলি চলে, 5 ফেব্রুয়ারি 2016 গদাধর হাজরা কাজল শেখ গোষ্ঠীর লড়াই, বোমাগুলির লড়াই নানুরে, 25 এপ্রিল 2021 দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের বোধগ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ, পরপর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, 30 অক্টোবর 2019 সাঁইথিয়ায় বোমাগুলির লড়াই, মৃত ইনসান শেখ নামে তৃণমূল কর্মী, 18 আগস্ট 2019 লাভপুরের দ্বারকা গ্রামে বাড়ি ফেরার পথে খুন, ডালু শেখ নামে বিজেপি কর্মী, বোমাগুলির লড়াই। আরও এরকম একাধিক নিদর্শন রয়েছে সাম্প্রতিক অতীতে এই বীরভূমে। সপ্তর্ষি, কেন বারবার বীরভূম অশান্ত? আমি বলতে চাই যে বীরভূমে যে পরিমাণ বেআইনি পাথর খাদান এবং বালি খাদান রয়েছে, একদম বেআইনি, বেআইনি একেবারেই বেআইনি, এবং সেগুলো টোটালি কন্ট্রোল বাই টিএমসি হুলিগানস অ্যান্ড গুনস, এবং এই যা হচ্ছে সেগুলো হচ্ছে বকেয়ার মারামারি, বকেয়ার মারামারি। 2000 সালে আমাকে বলতে দাও, আমি তোমার কাছে তিনটে আমার প্রশ্ন রয়েছে, বলো। আমি এই মুহূর্তে একটা আপডেট পাচ্ছি, আমি শুধু একটু মেনশন করে দিই, পশ্চিমবঙ্গের এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি একটি কমিটি গঠন করেছেন, সেই কমিটি ঘটনাস্থলে যাবে এবং দলকে রিপোর্ট দেবে, যার মধ্যে রয়েছেন রাজ্যসভার সাংসদ ব্রজলাল, কেসি রামমূর্তি, লোকসভার সাংসদ সত্যপাল সিং, ভারতী ঘোষ। বলো প্লিজ। আমার প্রথম প্রশ্ন অরূপদার কাছে, তুমি তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রয়েছো, তোমার দলের বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল বলেছেন যে ওই বাড়িগুলোতে আগুন লেগেছে, টিভি ফেটে, এটা কি তুমি মনে করো? এক নম্বর প্রশ্ন। দু নম্বর প্রশ্ন হচ্ছে যে তুমি সরকারের প্রতিনিধি হিসেবেই হয়তো এখানে এসেছো, তাহলে সরকার যদি সত্যিই তার কাজ করে থাকে, তাহলে আজকে সকালে ওই থানার আইসি এবং ওইখানকার এসডিপিওকে কেন সরিয়ে দেওয়া হলো? দু নম্বর প্রশ্ন। আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে, তোমরা সবাই মিলে বলছো যে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র, আর লার্জার কনস্পিরেসি ইজ বিং হ্যাচড, বাট বাই হুম? কারা তৃণমূলের কংগ্রেসের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র করবে যার বলি হতে হবে মহিলা এবং শিশুদের, অসহায় অসহায় গ্রামবাসীরা? এবং যদি আমরা ওই বাড়ির ছবি যেটা দেখতে পাচ্ছি, তাতে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, ঠিকই সবটা তদন্ত সাপেক্ষ, অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে নির্দিষ্টভাবে একটা জায়গায় জড়ো করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল কিনা, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল কিনা, তার আশঙ্কা ক্রমশ প্রবল হচ্ছে। না, আমি বলছি সত্যি, তোমার প্রত্যেকটি প্রশ্নের উত্তরই দিচ্ছি। এক হচ্ছে রাজ্য প্রশাসন প্রথম থেকে সক্রিয় হয়েছে বলেই আজকে দেখুন নিশ্চিতভাবে দেখে, তুমি একটু আগে আমাকে শেখালে যে অন্যের বলার সময় মাঝখানে ডিস্টার্ব করতে নেই, আবার এখন তুমি নিজে বলছো। দেখো এই এই জন্যই রাজনৈতিক ভাবে শুরু হয়ে যেতে, কোথায় ছিল সক্রিয়তা অরূপ? কাল কোথায় ছিল সক্রিয়তা অরূপ? আমার প্রশ্ন, কোথায় ছিল কাল সক্রিয়তা অরূপ? যখন এই সার্টিফিকেট দিচ্ছ পুলিশ প্রশাসনকে, তখন আমার প্রশ্ন, আমি কার উত্তর দেব? তোমার প্রশ্ন না, অফ কোর্স এই মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবে, কোথায় সক্রিয়তা ছিল কাল রাতে? কাল রাতে বাদু শেখ খুনের পর ওই গ্রামে কেন সার্টিফিকেট দেওয়ার আগে প্রশ্নটা তোলো, গতকাল রাতে সক্রিয়তা কোথায় ছিল?
গতকাল রাতে সক্রিয়তা থাকলে দমকল ঢুকতে পারছে, পুলিশ ঢুকতে পারছে, এই প্রাণগুলো ঝরে যেত না এইভাবে অসহায় ভাবে, নির্দয় ভাবে, নির্মম ভাবে। তার মধ্যে দুজন শিশু, তৃণমূল কংগ্রেস চলছে, টাকা তৃণমূল কংগ্রেসের অফিসে আসছে, কিছুতেই বন্ধ করতে পারছে না। সপ্তর্ষি গরুর আধার কার্ড শেষ হলে আমি বলি, এক এক করে বলছি, রাজ্য সরকার প্রথম থেকে একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে নেমেছে বলেই দেখুন, পুলিশ কর্তব্যে গাফিলতির প্রমাণ ছিল বলেই তো সাথে সাথে ওসিকে ক্লোজ করা হয়েছে, এসডিপিও কে অপসারণ করা হয়েছে। যে জিরো টলারেন্স আমরা আনিস কাণ্ড এবং ঝালদা কাণ্ডে দেখেছি, আমি আবারও বল আমি একটু আগে দেখছিলাম, আমি মৌপিয়া তুমি প্রথমে বললে যে তদন্ত কমপ্লিট হওয়ার আগেই কি করে ডিজি বলে দিল যে এর মধ্যে কোনো রাজনীতি নেই, গ্রাম্য বিবাদ, মানে একই বার কি করে বলে, এ ভাই তুমি শোনো তো ভাই, এতক্ষণ ধরে ভাগ বকেছো, অনেকক্ষণ বকেছো, এবার তুমি থামো, তুমি বলছো ভাই 27 জুলাই যখন সুপুরে কৃষকদের খুন করেছিলে, এত বড় বড় বাতেরা কোথায় ছিল তোমাদের, পুরনো কথা লজ্জা করে না, ওই নানু ওই ছোট মুড়ি দিয়ে যাওয়ার সময় তাদের মুখ থেকে গণহত্যা নিয়ে কত শুনতে হবে, তুমি সুপার নিয়ে কথা বলছো, বড় কথা বলছো তোমাদের, আমার প্রশ্ন তো এটাই, তাহলে পরিবর্তন কিসের, যেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে কি করে পুলিশ সুপার বলে, নিশ্চিতভাবে যদি পুলিশ সুপার আগে বলতে পারে তাহলে কি করে শুভেন্দু অধিকারী ঘোষণা করে দেয় যে সে বালি মাফিয়া ছিল, শুভেন্দু অধিকারী এনআইএ এর অফিসার না সিবিআই এর অফিসার, না সিবিআই ওর অঙ্গুলি আলোড়ে চলে, এই শেষ করতে দাও, তোমার বলার সময় বলিনি ভাই। দ্বিতীয়ত আপনি যেটা বললেন সেটা তো ধরতে, আমরা তো প্রত্যেকে এই ঘটনাকে কন্ডেম করছি এবং আমরা চাই প্রত্যেকের দোষীরা বেরিয়ে আসুক, প্রকৃত সত্যটা বেরিয়ে আসুক, কিন্তু এই ঘটনাকে হাতিয়ার করে মূল লক্ষ্য তো এদের শাস্তি পাওয়া নয় যারা অপরাধী, আজকে প্রত্যেকের কথায় প্রমাণিত এদের মূল লক্ষ্য হচ্ছে 356 অথবা 355 জারি করা, মূল লক্ষ্যটা পলিটিক্যাল প্রপাগান্ডা, তাই স্বাভাবিকভাবেই লাজ্জা আজকে যতগুলো মূল লক্ষ্য হচ্ছে দোষী রাজ্যে 356 রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর ঘটনা, তারপর খুব স্বাভাবিকভাবেই আইন আইনের পথে চলবে, আইন শৃঙ্খলা জনিত যে পদক্ষেপগুলো সেগুলো পুলিশ প্রশাসন নেবে, কিন্তু যেখানে আইনের শাসন রয়েছে সেখানে সেই বদলার বলি হতে হবে অন্তত 8 জনকে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে, এখনও অনেক দেহ, ঝলসানো দেহ, সেগুলো ঠিকমতো আইডেন্টিফাই করা যাচ্ছে না, তাহলে আইনের শাসন কোথায়? এর দায় পুলিশ প্রশাসনকে নিতে হবে না? এটা তো একটা খুব সিরিয়াস ইনসিডেন্ট, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু আমার মনে হয় এখন যেহেতু এত লোক মারা গেছেন যেরকম আপনি বলছেন, তাহলে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম এখানে নিয়োগ করা উচিত, সে ভালো করে তদন্ত করবে, আর একটা টাইম বাউন্ড মধ্যে একটা রিপোর্ট দেবে, যাতে সবই বুঝতে পারবে কে পুলিশ কি কাজ করছে কিনা, আর ইমিডিয়েটলি ওখানে 144 করা, আর যে লোক আছে ওদেরকে অ্যারেস্ট করা, প্লাস অ্যাডমিনিস্ট্রেশন থেকে আইন ভাবে যা যা কাজ করতে হবে সেটা নিশ্চয়ই করা হবে। মিস্টার সিং, আমার এখানে একটু আপনার কাছে জিজ্ঞাসা, যেহেতু আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এবং এই রাজ্যে দীর্ঘদিন পুলিশ প্রশাসনের শীর্ষ এবং গুরুত্বপূর্ণ পদে কাজের অভিজ্ঞতা রয়েছে, যে বিষয়গুলো নিয়ে যে সময়কাল, আপনি যেমন 84 এর একটা ইনসিডেন্ট বললেন, 2007 27 জুলাই আমরা সুজপুরের ঘটনা জানি, আমরা ছোট আঙ্গাড়িয়া জানি 2001 সালের ঘটনা, 2011 এই সময়ের সঙ্গে এখনকার একটা বড় তফাত হচ্ছে, সেই সময় গ্রামের প্রত্যন্ত কোণে কি হতো সেই খবর পৌঁছানো, আর এই মুহূর্তে হাতে হাতে স্মার্টফোনের জমানায় খবর পুলিশ প্রশাসনের কাছে পৌঁছচ্ছে না, কোনো প্রত্যন্ত গ্রামে রাজনৈতিক হিংসা হচ্ছে, এইটা এই সময় দাঁড়িয়ে আর স্বাভাবিক নয়, সম্ভব নয়।
দমকলের কাছে খবর যাওয়ার পর দমকল পৌঁছবে, তার মানে পুলিশ প্রশাসনের কাছেও তো তারা নিশ্চয়ই বাঁচার জন্য ডেসপারেটলি কোনো না কোনোভাবে তো তারা খবর পৌঁছানোর চেষ্টা করেছিলেন। সেটা তো আপনি ঠিক, যদি ওরা রিয়াকশন স্লো ছিল তাহলে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ তাদের উপরে কিছু অ্যাকশন নেওয়া দরকার। যদি খবর ওদের কাছে এসছে আর ওদের ওরা কোনো রিয়াকশন ছিল না, সেটা তো ঠিক নয়। সেটা তো যদি গাফলতি থাকে তাহলে তার উপরে তো একটা প্রশাসনিক প্রমাণ নেই এবং তারা খুলে আম ঘুরে বেরিয়েছে। তার সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না যেহেতু আমি এইসব ডিটেইলস গুলো জানি না। চন্দন বাবুর কাছে খুব গুলবার্গ সোসাইটি গোদরায় পুড়িয়ে খুন করেছে সেই মানুষটাকে জাজ করছে, অদ্ভুত কথা, সেই মানুষটা জাজ করছে, একদম বাজে কথা বলছেন, সরাসরি অমিতার বিরুদ্ধে অভিযোগ, অমিতার গুজরাট গণতন্ত্র আদালত অবমাননা করছেন, আদালত অবমাননা করছেন, কেন চাইছেন? আমি একটা পরিষ্কার কথা বলি, দেখো রাজ্য সরকার ঠিক যে স্তরে দাঁড়িয়ে আছে আমরা কিন্তু 356 চাইছি, আমরা 355 চাইছি, 355 কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে যে একটা সেন্ট্রাল ইউনিট প্রোটেকশন থাকবে ফ্রম এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড ইন্টারনাল ডিস্টারবেন্স, এটা কিন্তু ফর দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, এটা মাথায় রাখতে হবে মানুষের জন্য। সুতরাং রাজ্য সরকার যেখানে বারবার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন, পুলিশের বিরুদ্ধে যেখানে বারবারই প্রশ্নগুলো সম্মিলিতভাবে উঠছে, সেক্ষেত্রে আমরা 355 ধারা জারি করবার জন্য রাষ্ট্রপতিকে আবেদন করছি যাতে সেখানে কিভাবে রাতের অন্ধকারে এই রকম বদলাপুরের চিত্র উঠে আসে। এবং শেষ করবো শুধু এটুকু বলে, বীরভূমের পুলিশ সুপার নাগেন্দ্রনাথ ত্রিপাঠী, যাকে দাবাং অফিসার বলে অনেকে জানেন, যাকে 2016 নির্বাচন হোক বা 2021 তাকে দাবাং অবতারে দেখা গিয়েছিল, যিনি মুখ্যমন্ত্রীর সামনে বলেছিলেন যে উর্দিতে দাগ লাগতে দেব না, তিনি সোশ্যাল মিডিয়ায় তাকে হিরো ওয়ারশিপ করা হয়েছিল, তার সামনেও কিন্তু চ্যালেঞ্জ, কারণ এই প্রশ্নটা উঠবে গতকাল রাতে, কেন বকটুই গ্রামে পুলিশ ছিল না, যদি পুলিশ পিকেট থাকতো তাহলে কি এড়ানো যেত না এই ভয়ঙ্কর হত্যালীলা। এই প্রশ্নটা রেখেই আজকে আপনারা শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।